কিন্তু সেটা এরকম ভাবে আসবো আশা করিনি। 13th আগস্ট পাপি এক্সপায়ার করে যায়, মানে আমি অফিসে ছিলাম, সোমবার ধরে খুবই অসুস্থ ছিল, তো বাপি আমাদের ছেড়ে চলে গেছেন। তো 13ই আগস্ট বাপি সন্ধ্যাবেলা আমাদের এক্সপায়ার করে, তো তার জন্য অনেকদিন আমরা তাবু বাসন মাঝে খুবই শরীর খারাপ, দেখতেই পাচ্ছেন একদম শরীর খারাপ। বেচারা যে লাফিয়ে বেড়ায় সে এখন শুয়ে রয়েছে। গুড মর্নিং গাইজ, লাস্ট 11ই আগস্ট ব্লক করেছিলাম। সেদিন বলেছিলাম যে আগামী কিছুদিন ব্লক করতে পারবো না, কারণ 15th আগস্টের জন্য অফ ক্যান্সেল আছে, তাই হয়তো ব্লগে আসতে পারবো না, তো চেষ্টা করব, কিন্তু সেটা এরকম ভাবে আসবো আশা করিনি। 13th আগস্ট বাপি এক্সপায়ার করে যায়, মানে আমি অফিসে ছিলাম, দুপুরবেলা খাওয়াতে আসলাম, এসে খাইয়ে বেরিয়ে হয়ে গেলাম। তারপরে আধ ঘন্টা 40 মিনিট পরে পিঙ্কি ফোন করলো যে বাপি আর নেই আসতে, তো এলাম। 13th আগস্ট বাপি আমাদের ছেলে চলে গেল, আর ব্লগে বলবো না, সকালবেলা বাপিকে রেসিং করাবো, বাপিকে খাইয়ে অফিস যাব, ওই পার্টটা আর আসবে না। তো যাই হোক, সব কাজকর্ম ছিল, এর মধ্যে যেরকম থাকে আমাদের বাঙালি রিচুয়ালস, হিন্দু রিচুয়ালস, সেই রিচুয়ালসগুলো ছিল। তারপর শ্রাদ্ধ শান্তি, আমাদের নিয়ম ভঙ্গ যেগুলো থাকে সেগুলো সবই ছিল। বাট এখনও অত বড় ব্লগার হয়নি যে ওই সিচুয়েশনগুলো তো ব্লগে আনতে হবে, তো ব্লগে আসিনি, আজ সব মিটে গেছে। আজকে অফিস জয়েন করার ইচ্ছা আছে, তবে সকাল থেকে একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, প্লাস বাপি রেডিয়াস সার্টিফিকেটগুলো কালেক্ট করার ব্যাপার আছে, তো আজকে হয়তো আর জয়েন করা হয়ে উঠবে না, বাট কাজগুলো করতেই হবে, করে তারপরে আবার বাড়ি ফিরে আসবো। পিঙ্কি আজকেই জয়েন করে যাচ্ছে, আমি হয়তো কালকে জয়েন করবো, জানি না সারাদিন ব্লগে কি দেখাবো, চলুক দেখা যাক, এরকম ব্লগেই চলুক, আস্তে আস্তে আবার যেরকম রিদমে ছিল সেরকম আশা করি চলে আসবো। আপনাদের ভালোবাসা সঙ্গে আশা করি নিশ্চয়ই থাকবে, চলুন এগোনো যাক। গুনু করছে টাকা, টাটা, ক্লান্ত হয়ে রয়েছে বেচারা, টাটা বাবা, টাটা, তুমি একটু গুনু কবে, এখন একটু গুনু হবে, আচ্ছা কালকে সারাদিন কিচ্ছু খায়নি, না খেয়ে রয়েছে পুরো সারাদিন, আজকে খেয়ে নেবে তো, আজকে খেয়ে নেবে তো, গুড বয়ের মতো, আজকে গুড বয়ের মতন খেয়ে নেবে, ঠিক আছে, টাটা। গুড মর্নিং অল, অনেকদিন বাদে, প্রায় 20-22 দিন বাদে আবার ব্যাক করলাম। অ্যাকচুয়ালি 20-22 দিন না আসার কারণ আছে অনেক, মানে এর মধ্যে আমাদের বাড়িতে অনেক অঘটন ঘটে গেছে। অভিষেকের বাবা, জানিনি অভিষেক সবসময় বলে বাপিকে, বাপি অনেকদিন ধরে, লাস্ট 6 মাস ধরে খুবই অসুস্থ ছিল, তো বাপি আমাদের ছেড়ে চলে গেছেন। তো 13ই আগস্ট বাপি সন্ধ্যাবেলা আমাদের এক্সপায়ার করে, তো তার জন্য অনেকদিন আমরা ব্লগ করতে পারিনি, সেই সিচুয়েশান হয়ে ওঠেনি। এবং এই কদিন আমরা সবাই বাড়িতেই ছিলাম, মেয়ে অলঙ্কিতা, মানে আমার মেয়েও স্কুলে যেতে পারেনি, আমরাও অফিস যেতে পারিনি, জানেনি অনেক কাজ থাকে, অনেক রিচুয়াল থাকে, এখন মোটামুটি সব আমাদের কমপ্লিট করেছি, মা এখন একা মোটামুটি বাড়িতে থাকবে, এই জন্য আমরা যতটা পেরেছি বাড়িতে থাকার চেষ্টা করেছি, কিন্তু আজকে কাজে বেরোতেই হচ্ছে, আমিও বেরোচ্ছি, অভিষেকও বেরোচ্ছে। অভিষেকের মন একদম ভালো নেই, কিন্তু আমি জানি কাজে গেলে ওর মন ভালো হয়ে যাবে, তাই জন্য আমি চাইছি অভিষেক কাজে যাক। তো আজকে আমরা সবাই কাজে যাচ্ছি, আমার মেয়েও স্কুলে গেছে, এরপর আস্তে আস্তে আবার আমরা নর্মাল লাইফে ফেরার চেষ্টা করছি। জানি বাপিকে ছাড়া অভিষেকের খুব কষ্ট হচ্ছে, বাট আমরা চেষ্টা করছি অভিষেককে কীভাবে ভালো রাখা যায়, তার জন্যই আবার আমরা মানে ব্লগে রিটার্ন করছি। দেখি এরপর থেকে আমাদের লাইফটা কেমন যায়, দেখি আপনাদের সাথে শেয়ার করি কেমনভাবে আমরা দিন কাটাচ্ছি, দেখতেই পাবে। আজকে আমি কাজে যাচ্ছি, ঠিক কথা, অভিষেকও কাজে যাবে, কিন্তু তার আগে অভিষেকের অনেক কাজ আছে, রেশন অফিসে যাওয়া, বাপি, তারপর পৌরসভা যাওয়া, বাপির ডেথ সার্টিফিকেট কালেক্ট করা,
কারণ আমার শ্বশুর মশাই মানে বাপি গভর্নমেন্ট সার্ভিস জব করতেন, তো উনি পেনশন হোল্ডার ছিলেন। আপনারা সবাই জানেন যে পেনশন হোল্ডারদের অনেক কাজ থাকে, তো সেগুলো অভিষেক মেটাচ্ছে একটা একটা করে। তো আমি কাজে যাচ্ছি, অভিষেক ফার্স্টে ওই কাজগুলো কমপ্লিট করে তারপরে ও অফিসে যাবে। এখন যাচ্ছি নিবাকুন মিউনিসিপালিটির দিকে, মিউনিসিপালিটিতে গিয়ে ওই বাপির ডকুমেন্টেশন গুলো জমা দিতে হবে ডেথ সার্টিফিকেটের জন্য, ওটা দিয়ে আবার ফিরবো বাড়ি। আজকে শরীর একদম ভালো লাগছে না, তো কালকে থেকেই অফিস জয়েন করবো। শুনে দেওয়া যাক, নিবাকুন মিউনিসিপালিটি এখানে কাজ সেরে তারপর যাওয়া বাড়ি। এখানে এখন ডকুমেন্ট জমা দিতে হবে, একজনের পেছনে আছি, ডকুমেন্টটা জমা দিয়ে তারপর যাচ্ছি। যাওয়ার সব কাগজপত্র জমা দিয়ে বেরোলাম। এখন বাজে দেড়টা, একটা তেত্রিশ, এখান থেকে কাজ কমপ্লিট করলাম, এবার যাবো বাড়ি। লম্বা কাজ। এখন বাজে সন্ধ্যে 7:30, পিঙ্কি চলে এসছে অফিস থেকে। আমি একটু হালকা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠলাম, চা খাওয়া হয়ে গেছে, বাইরে ডাইনিংয়ে চলছে মা কাপুর গম্ভীর আলোচনা। আলোচনার টপিক কি চলুন, মজাদার টপিক। মা বারবার বলছি বাবু ব্যাংকে চাকরি কর বাবু, আমি একটা বাস্তব। এবার এখন বাজে 10:30, কফি খাচ্ছি, পিঙ্কি কফি বানিয়েছে, কফি খাচ্ছি কারণ মাথা ব্যথা করছে। তো কফিটা খেয়ে তারপরে রাতে ডিনার হবে, রাতে ডিনার এমন আর রুটি আর কিছু রয়েছে। আর বাইরে মা আর তাপু টিভি দেখছে, শুনে দেখে আসি মা আর তাপু কি টিভি দেখছে। তাপু বাসন মাঝে মা টিভি দেখছে। এখন বাজে অ্যারাউন্ড 10:45, 10:45 বাজে, রাজ পায়েল এসছে। রাজ তো এই জাস্ট এলো ব্যারাকপুর গেছিল। পায়েল তো খুবই শরীর খারাপ, দেখতেই পাচ্ছেন, একদম শরীর খারাপ বেচারা, যে লাফিয়ে বেড়ায় সে এখন শুয়ে রয়েছে। আনলিমিটেড কষ্ট, এরকম ব্যথা, এরকম যন্ত্রণা, আর সব আমার আমি যা ব্যথা সহ্য করেছি তার থেকে বেশি কষ্ট হয়েছে অতীতে। তারপরে যে কি ট্রিমেন্ডাস কষ্ট সহ্য করেছি, মানে কালকে স্টিচ কেটেছে, তারপর থেকে একটু একটু বেটার লাগছে আমার নিজের। মাইক্রো করলেই যে শরীর মানে একদম কোন শরীরে এফেক্ট পড়ে না বা কিছু না, কষ্টকর। ডক্টর নিজে বলেছে যে এই অপারেশনটা যথেষ্ট বড় কিন্তু এটা ছোট আকারে করা হয়, শরীর থেকে একটা পার্ট বার করে নেওয়া, তারপরে তার ভিতরে যে কতটা পেন হয় সেটা যার হয়েছে সে বলছে। এটা একদম পুরোপুরি মিথ যে ওরকম বল ব্লাডার স্টোন নাকি ওই তো মাইক্রো কিছুদিন পরেই ঠিক হয়ে যায়, একদম বাজে যার হয় সে বলে, যার হয় সে বলে, একদম এটা সত্যি কথা। নিজে হয়েছে এখন নিজে ফিল করতে পারছি। যাক এখন রেস্ট নে, আশা করি তাড়াতাড়ি আবার দৌড়ে বেড়াবি। হ্যাঁ, রাজ বেচারা একা, আমি একাই থাকি তো ওইলে ভালোই লাগে। আমি পুরোই একা থাকার মধ্যে, মানে ফ্রেন্ড তো কেউ নেই সেরকম, এখান থেকে বেরোনো হয় না। তুই বাজার সাথে যা একটু চিটচ্যাট হয় একটা পাঁচ বাজে। তো
ডিনার হয়ে গেছে, মা তাপু অলরেডি ঘুমিয়ে পড়েছে, পিঙ্কি কুকুর শুয়ে পড়েছে, আমার এডিটিং কমপ্লিট, এবার শুয়ে পড়বো। ততক্ষণের জন্য আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরাও চেষ্টা করবো ভালো থাকার। তো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের জন্য এখানেই শেষ করছি ব্লগ। গুড নাইট। এখন যাচ্ছি নিউ বারাকপুর মিউনিসিপ্যালিটি।